গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মিস্টার মিসেস ক্লে ব্লগস। গাইস, সকালবেলা স্নান করে এসে পুজো করে তারপরে হচ্ছে আমি একটু কাজ করে নিয়েছি, তারপরে টিফিনে হচ্ছে খেয়েছি সকালবেলা এই যো চা বিস্কিট খাওয়ার পর একটা চকোলাফ খেয়েছি। চকোলাফটা খেতে তো আমার খুব সুন্দর লাগে, সেই চকো পাই আছে না, চকো পাইয়ের মতনই অনেকটা এটা খেতে। আর ভেতরে হচ্ছে ক্রিমও আছে বলছে, তো দেখা যাক এটা ক্রিম আছে কি না তো খেয়ে দেখি। এটাতে ক্রিম আছে আর সুন্দর খেতে, পুরো হচ্ছে চকো পাইয়ের মতনই খেতে, ভালো খেতে। তো তারপরে গাইজ সকালবেলা ব্রেকফাস্ট করে নেওয়ার পর এবার হচ্ছে লাঞ্চ করে নিচ্ছি দুপুরবেলা। তো লাঞ্চে আছে হচ্ছে ডাল আছে, পেঁয়াজ দিয়ে ডাল আর তেলাপিয়া মাছ, আর হচ্ছে এখানে আছে একটু মাংস, আর হচ্ছে কুমড়ো শাকের তরকারি, হ্যাঁ, আর এখানে হচ্ছে একটুখানি আলু ভাজা আছে, আর এবার হচ্ছে পাঁপড় ভাজা আর ভাত। তো এইটা হচ্ছে লাঞ্চটা করে নিয়েছি দুপুরবেলা। আর লাঞ্চ করে নেওয়ার পর হচ্ছে একটু বিশ্রাম করছিলাম, তারপরে একদম সন্ধেবেলা একটু খিদে পাচ্ছিল, লাগছিলো ফুচকা খাই, তো বেরোইনি বাইরে ফুচকা খেতে, তাই ভাবলাম যে চলো ঘরেই ফুচকা বানিয়ে নিই। তো ঘরে ফুচকা বানিয়ে খাওয়ার মজাটাই আলাদা, মানে যত খুশি আনলিমিটেড ফুচকা খাই, যত খুশি ফুচকা খেতে পারবো। তো তার জন্য আমি হচ্ছে ঘরে ফুচকা বানিয়ে নিয়েছি, আর ফুচকাগুলো দেখেছো কী সুন্দর ফুলেছে আর ক্রিস্পি হয়েছে, কী সুন্দর ক্রিস্পি, একদম মচমচে হয়েছে। আর এখানে হচ্ছে দুরকম আলু মাখা আছে, কারণ ওইটা হচ্ছে ঝাল ছাড়া ওরটা, আর লালটা হচ্ছে ঝাল দেওয়া আমারটা। আর টক জল বানিয়ে প্রতিবারই ভাবি যে ফুচকা বানানোর পুরো ভিডিওটাই করব, কিন্তু প্রতিবারই সেটা করা হয় না। একদিন আমি তোমাদের পুরো ফুচকা বানানোর এ টু জেড পুরো ভিডিওটা কিন্তু করে দেখাবো, ঠিক আছে? তো কেমন লাগলো এখন ফুচকার ভিডিওটা বলবে আমায় কমেন্ট করে, লাইক করবে আমাদের চ্যানেল, যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করবে। দেখা হবে আবার একটা পরের ভিডিওতে।